গাইছি, নমস্কার, মই প্রশান্ত দেউৰী আৰু দেউৰী ব্লগাৰ ইউটিউব চেনেল তৰফৰ পৰা মই আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছো। লৈ আহিছো আজি অন্য এটি ভিডিঅ লৈ আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিছো। মই বিহাৰ, উৰিষ্যা, অন্ধ্ৰপ্ৰদেশ, তামিলনাডু, কৰ্ণাটকত কেনেকৈ খেতি কৰে, কি খেতি কৰে, কি পদ্ধতিৰে খেতিখিনি কৰে আজি ভিডিঅ'ৰ যোগেদি মই আপোনালোকক দেখাবলৈ গৈ আছো। আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাব আৰু অকণো স্কিপ নকৰাকৈ আপোনালোকে সকলোকে চাব বুলি মই আশা ৰাখিছো। ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব ভিডিঅ'টো। এয়া হৈছে বিহাৰৰ দৃশ্য। বিহাৰৰ সৰহভাগ মাটিতেই খেতি ইমান ধুনীয়াকৈ কৰিছে। আমাৰ অসমৰ তুলনাত বিহাৰৰ খেতি যথেষ্ট উন্নত মানদণ্ডৰ দেখিবলৈ পোৱা গৈছে। সমগ্ৰ ৰাজ্যখনৰ, বিহাৰ ৰাজ্যখনৰ সৰহভাগ মাটিতেই গোম ধান, বড়ো খেতি, ইয়াৰ লগতে আলু খেতি, পিঁয়াজ খেতি আদি সমগ্ৰ বিহাৰ ৰাজ্যখনতে ভৰি আছে। পানীৰ সুবিধা ইমান ধুনীয়াকৈ কৰি লৈছে, ডুবা ডুবাকৈ মানে আলিবিলাকতে পানী ভৰি আছে, দেখিছে আপোনালোকে। আৰু এইখিনি গোম ধান খেতিটো কৰাৰ পাছতেই পুনৰ বড়ো খেতি আৰম্ভ কৰি দিয়ে। বড়ো খেতিটো শেষ হোৱাৰ পাছত পুনৰ তেনেকৈ ইটো খেতিৰ পাছত সিটো খেতি তেওঁলোকে কৰি থাকে। এই যে পানী দেখিছে ডুবাটোত, ইয়াত আছিল আগতে গোম ধান আৰু গোম ধান ইতিমধ্যে কাটি পেলাই পুনৰ বড়ো খেতিৰ কাৰণে মাটিখিনি উপযুক্ত কৰি তুলিছে। তো মই গৈছিলোঁ কিষণগঞ্জ, চাপৰা, এনেকুৱা ধৰণে পাটনা, এই আটাইখিনি ঘূৰাৰ পাছত, মই ভ্ৰমণ কৰাৰ পাছত দেখিলোঁ বিহাৰখন খেতিত যথেষ্ট আগবঢ়া এখন ৰাজ্য। খেতিখিনি সম্পূৰ্ণ বিজ্ঞানসন্মতভাৱেই কৰিছে আৰু কৃষি পথাৰৰ ক্ষেত্ৰৰ মাজে মাজে এইবিলাক জুপুৰি ঘৰ বনাই লৈছে, তাতে মানে আৰাম কৰে তেওঁলোকে আৰু অন্যান্য মেচিনাৰী অপাৰেটিং কৰিবৰ কাৰণে তাতে ধুনীয়াকৈ ব্যৱস্থা কৰি লৈছে। ইয়াৰ এই ডুবাবিলাকত দেখিছে খালী হৈ আছে, পানী ভৰাই থৈছে। কিছুদিনৰ পূৰ্বেই, 4-5 দিনমানৰ আগতে ইয়াত গোম ধান কাটি শেষ হৈ গ'ল। গোম ধান লৈ যোৱাৰ পাছত পুনৰ মাটিখিনি চহাই পানী দি পেলাই ধুনীয়াকৈ আকৌ পুনৰ মাটিখিনি মানে তৈয়াৰ কৰিছে ইয়াত বড়ো খেতি। 1-2 দিনৰ ভিতৰতে বড়ো খেতি কৰিব, বড়ো শালি মানে ধানৰ শালি ৰ'ব। তো গাইছোঁ, মই দেখুৱাবলৈ গৈ আছোঁ আপোনালোকক অন্ধ্ৰপ্ৰদেশৰ দৃশ্য দেখুৱাম, উৰিষ্যাৰ দৃশ্য দেখুৱাম, তামিলনাডু, কৰ্ণাটকৰ কিছু দৃশ্য দেখুৱাম। এয়া হৈছে বিহাৰৰ দৃশ্য। সমগ্ৰ বিহাৰ ৰাজ্যখনতে গোম ধানৰ খেতিৰে ভৰি আছে। তাৰ লগতে মাজে মাজে বড়ো ধানৰ খেতি কৰাও দেখিবলৈ পোৱা গৈছে। ৰাজ্যখনৰ সৰহভাগ মাটিতেই গোম ধানৰ খেতি দেখিবলৈ পোৱা গ'ল। কৃষিৰ ক্ষেত্ৰত বিহাৰ ৰাজ্যখন, বিশেষকৈ গোম ধানৰ ক্ষেত্ৰত প্ৰচুৰ পৰিমাণে উৎপাদন কৰা আমি দেখিবলৈ পাইছোঁ। এয়া বিহাৰৰ দৃশ্য আৰু এইবিলাক হৈছে বড়ো ধানৰ খেতি। আগলৈ এইখিনি গোম ধানৰ খেতি দেখিবলৈ পোৱা গৈছে। ইয়াতে দেখিবলৈ পোৱা গৈছে ডুবাবিলাকত কদম খেতিও কৰে। এই খেতিটো কিয় কৰে নাজানো বাৰু, কিন্তু এইখিনি কদম খেতি কৰাও দেখিবলৈ পোৱা গৈছে। খুব ধুনীয়াকৈ কৰিছে কদম খেতি, পদুম ফুলৰ কদম খেতি। এইচব ডুবাই মানে কৰিছে, কিয় কৰিছে নাজানো বাৰু, এইখিনিও কিবা এটা কামত লগায় তেওঁলোকে।
এয়া হয়েছে আম গছ, আম গছর কাটিং পুলি। অতিমাত্রাত আম গছর ফল ইয়াতে মানে উৎপাদন হয়, প্রচুর পরিমাণে হয়। গোম ধান, বড়ো ধান, আলু পিঁয়াজের উপরও নিহরুর উপরও ইয়াতে মানে এনেকা ধরনের খেতিখিনি করা দেখবলে পাইছো। যথেষ্ট কৃষি ক্ষেত্রত আগবহা দেখবলে পোৱা গৈছে, তুলনা যদি করো যথেষ্ট আগবহা হৈছে। আর এই পদ্ধতিতে যদি খেতি করে কৃষক রাইজও যথেষ্টখানি লাভান্বিত হব পাৰিব বুলি আর্থিকভাবে মই ভাবিছো। আর এই ভিডিওটোৱে কৃষক রাইজক যথেষ্ট উৎসাহ প্রেরণা যোগাব বলে মই অনুমান করছো। এইখন হৈছে ফারাক্কা নদীর উপর ফারাক্কা দলং হয়। এই নদীর উপরদি যা গাড়ি অহা যা করে রাতে বা দিনতে হোক ইয়ার গতিবিধি নিয়ন্ত্রণ করে দিয়ে সরকার নির্দেশনা অনুযায়ী। দলংখন সুরক্ষার কারণে গাড়িবিলাকর গতিবিধি কমাই দিয়া হয়। আর ইতিমধ্যে মই উড়িষ্যা পালোহি। উড়িষ্যার সাগর পাড়েদি, সাগরের কিনারেদি রেলর সিঁড়ি গৈছে। আর ইয়াতে মাছ, মাছের কারখানা ইয়াত মাছ ধরে দেই। উড়িষ্যার রেলর দাঁতিত থাকা সাগরের পাড়ের এই অংশত উড়িষ্যাবাসী রাইজে মাছ ধরে। ইয়াত ভোকান মাছের ব্যবস্থা আছে, মাছবিল ধরে নিমখ লগাই আর রোদত শুকাই ইয়াত মানে শুকান মাছলে পরিণত করে। উড়িষ্যাত আছে এই জায়গাডোখর, ই সাগর হয়, সাগরের পর অকান রেলর দাঁতি কাষরলে আহিছে। এইডোখর অবশ্যই তাদেরকে ঢৌ নাহে, ঢৌ অল্প আহে আহে যদি সিমান নাহে। ইয়াত মাছের কারখানা আছে। এইফালে এইখান বোট দেখবলে পাইছে, তাত নাওরিয়ে মাছ ধরি আছে। নাওয়ার যোগেদি মাছ ধরি আছে, নাও জাল অন্যান্য এনেকা মাছ ধরা কিছু মানে আহিলা লই মাছ ধরি আছে। মাঠি মিন, আইলা মিন, ক্লিম মিন এনেকা ধরনের নানা মানে মাছ ইয়াতে ধরা দেখবলে পোৱা যায়। আইলা মিন, ক্লিম মিন, ক্লিম মিন যিজনী আছে এইজনী মাছজনী রঙা হয় আর খাবলে খুব তেলি হয়। এখন দেখছে না সাগর মাঝে মাঝে এনেকে এটা এটা পাহাড়ের দ্বারা আছে। আর নাওরিয়া সকল ইয়ারপর চকুরে নেদেখা দূরলকে গুছি যায় মাছের সন্ধানের বাবে। তখনকার অন্যান্য সামগ্রী লই বোট নতুবা নাওরে গই সাগর মাজত পাই বহু দূরলকে গুছি যায়। আর নাওতে আহারের ব্যবস্থা করে, মাছ ধরে আর নাওতে মাছবিলাক এই তালে মানে অনার পাছতেই বিভিন্ন জায়গালে গুছি যায় মাছবিলাক। এটা জায়গাতে রয়ে না থাকে, বিভিন্ন জায়গার যত যত মাছের মার্কেট আছে সেইবিলাকলে গাড়ির যোগেদি মাছবিলাক পঠিয়াই থাকা হয়। গতি উড়িষ্যাত মাছ ভাত তুলনামূলকভাবে কিছু দাম কম। আপনাদের যদি আহে কেতিয়াবা চাব রেলর যাত্রা করলে মানে ভাল ভাল মাছ খাবলে পোৱা যায়। মাছ চেষ্টা করেছো গোটেখিনি পাহাড় আছে ব্যবস্থা। কেতিয়াবা অসুবিধাত মাছমরীয়াসকলে এই পাহাড়বিলাকৰ
সাগরের মজার দ্বীপর নিচনা যেটা পাহাড় আছে সেই পাহাড়ে এয়া হয়েছে তামিলনাডুর দৃশ্য। তামিলনাডুত নারিকল গছ দেখিছে আপনাদের, কিমান ধুনকে নারিকল গছবিল। ঠিক অন্ধ্রপ্রদেশতো আছে বারো, অন্ধ্রপ্রদেশতো আছে, তামিলনাডুতো এখানে নারিকল গছ হারি হারিকে বাগিচা পাতি থাকে। আর নারিকলের ইয়াত মানে একটা সবজি বনায় দি, নারিকল সবজি বনায়, নারিকলের মানে তখন তেল ব্যবহার করে, এইখানে ব্যবহার করা দেখ গেছে। গোটে সমগ্র রাজ্যখনতে আছে, একদম মানে বাগিচার দরে গোটে ভরি ভরি আছে এইখানে, গোটে নারিকল হয়। এইবিল নারিকল 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 কেবল নারিকল, কল কলগছও আছে, কলগছ বাগান বাগানকে এনেকে কলগছ আছে, নারিকল আছে, আর তারি তারি গছ বুলিও আছে, তারি গছও আছে বারো। এইখানে গোটেখিনি এনেকে তখনলোকে মানে করেছে খেতে। এইটো হৈছে তামিলনাডুর পৰা বেঙ্গালোর অভিমুখে গৈ থকা রাস্তাত দেখিবলৈ পোৱা যায়। শিলাময় এই পাহাড়ত থকা গছ গছনিবিলাক খরাং বতৰৰ কাৰণে, পানীর অসুবিধার কারণে, অভাবের কারণে গোটেই গছবিলাক জ্বলি মরি গৈছে। এই রাস্তাটোত প্রায় শিলাময় পাহাড় দেখিবলৈ পোৱা যায়, আর লগতে নিষ্ক্রিয় এনেকুৱা মানে কিছুমান জ্বলি মরি যোৱা কিছুমান গছ দেখিবলৈ পোৱা যায়। সমগ্র যাত্রার পথটোক মই দেখাবলৈ গৈ আছো আপোনালোকক। পাহাড়বোৰ দেখিবলৈ ভালেই লাগে। আর ইয়াতে বগরী গছৰ দৰে এজোপা জোপোহা গছ দেখে, গছজোপার তলত ছাঁ খুবই ভাল,
একদম বিলকুল জাপির দরে ছাতির দরে, কিন্তু বগরী গছ নহয়। গোটেই গছবিল পানীয় ভাবর কারণে জ্বলি মরি গেছে গোটেইখান। আর একটা বস্তু ইয়াত মানে প্রাকৃতিক সম্পদ, এটা হিল বলে আর এয়া হয়েছে তামিলনাড়ুর কিছু দৃশ্য। তামিলনাড়ুত আপনাদের দেখবলে পাইছে গছবিল পাহাড়ের উপর যে গছ আছে এই গছবিল জ্বলি গেছে, বরষুণ নাই, পানির অভাব, জ্বলি যাওয়া দেখবলে পাইছে সমগ্র পাহাড়ট থাকা যেমন গছ বন। বরষুণ মানে পুনের মানে বরষুণ পালে মানে পুনের জি পাল হয়ে আসব, কিন্তু এটা বর্তমান খরাং, খরাঙর কারণে গোটেই গছবনবিল মানে জ্বলি গেছে পানীয় অভাবের কারণে। এয়া হয়েছে তামিলনাড়ু দৃশ্য। আগলে চাই থাকলে আপনাদের ভালকে দেখবলে পাব পাহাড়টর কিছু ভাল ভাল দৃশ্য মানে দেখাবলে চেষ্টা করি বারো। পাহাড়ের মাজেদি কাটিবলে রেলের সেতু গেছে, এখানে হিল, হিলকে ধুনকে কাটি কাটি তার মাজেরে ধুনকে মানে গই আছে ট্রেন লাইনট। শিলাময় পাহাড়বিল আপনাদের কেতিয়াবা এনেকে দেখিলে নিশ্চয় ভালেই লাগবে, মো ভালেই লাগব, মোটো ভালেই লাগে, আপনাদেরও নিশ্চয় দেখি ভালেই লাগবে বলে ভাবি মানে আজি ভিডিও যোগেদি দেখাইছো। তামিলনাড়ু আর বেঙ্গালোর অভিমুখে যাওয়া রেলের যাত্রা পথর দাঁতিতে এই পাহাড়টি অবস্থিত। শিলের ভরা এই পাহাড়টি জানো প্রাকৃতিক সম্পদ নহয় জানো বারো, গতি প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে যথেষ্ট চহকী তামিলনাড়ু কর্ণাটক, কর্ণাটকত তো সোণর খনিও আছে আপনাদের জানে, গতি এইবিল এই শিলবিল একোটা প্রাকৃতিক সম্পদ, এইখানে আমার রাজ্যলে যদি আনবলে হয় আপনি তো টাকা পয়সা যথেষ্ট দিব এওঁলোকে পাব ধন, গতি প্রাকৃতিক ক্ষেত্রতো সম্পদের ক্ষেত্রতো এওঁলোক যথেষ্ট আর এই যে গছব দেখবলে পাইছে আপনাদের এই গছখানি ইউক্যালিপটাস গছ হয়, ইউক্যালিপটাস গছ আমি বাঁ যেন ব্যবহার করি ইয়াত এই গছবিল ব্যবহার করে, যিমান কাটে সিমান গজে। আর এইব দেখিছে আপনাদের ক্ষতিকারি গাড়ি থাকে এইবিল হয়েছে লতা জাতীয় কিছু খেতে, কবি খেতে করেছে এইখানে লতা, লতা বগুয়া কিছু মানে শাক পাচলি হয় এইখানে কবি বলে পুনের রয়েছে, এখানে বিলাহী গছ হয় বিলাহী, বিলাহী রয়েছে এইভাগে মানে গণিব নোরা বিঘা বিঘাকে করেছে এইখানে দেশখন বিজ্ঞান, এইখানে কবি পাটকবি বন্ধাকবি বিজ্ঞানসম্মতভাবে দেশখন খেতকসকলে এইখানে অমিতা গছ হয় একবারে সাপোর্টে লাগে অমিতা গছত গুটি লাগি আছে মানে দেখিল, আর ভিডিও যোগেদি আপনাদেরও দেখাবলে চেষ্টা করছি বিজ্ঞানসম্মতভাবে খেতে।